ওম শান্তি, ওম শান্তি। আজি মুরলি তারিখ 2 এপ্রিল 2024। বাবাই কৈছে মরমর সন্তানসকল অন্যর সঙ্গ এরি এজনৰ সঙ্গ লোৱা, ভাই ভাইয়ের দৃষ্টির চোয়া, তেতিয়া দেহ দৃষ্টিগোচর নহব, দৃষ্টি দূষিত নহব, বাণীত শক্তি থাকিব। প্রশ্ন করছি বাবাই, পিতা সন্তানসকলৰ ওচৰত ধরুয়া নে সন্তানসকল পিতার ওচৰত ধরুয়া? উত্তর বাবাই, তোমালোক সন্তানসকলেতো অধিকারী হওয়া, পিতা তোমালোকৰ ওচৰত ধরুয়া। তোমালোক সন্তানসকলে দান করলে তোমালোকক পিতাই একর বিপরীতে 100 গুণ দিবলগীয়া হয়। ঈশ্বরের অর্থে তোমালোকে যি দিয়া পরবর্তী জন্মত তার প্রতিদান পোৱা যায়। তোমালোক এমুঠি চাউল দি বিশ্বর মালিক হওয়া, তেন্তে তোমালোক কিমান বিশাল অন্তর হব লাগে। মই বাবাক দিলু, এইটো খেয়ালও কেতিয়াও আহিব নালাগে। ওম শান্তি। সংগ্রহালয় প্রদর্শনীত বুঝাব লাগে যে এয়া হয়েছে পুরুষোত্তম সংগম যুগ। বুদ্ধিমান কেবল তোমালোকেই হওয়া, সেয়েহে তুম সকলকে কিমান বুঝাব লাগে যে এয়া হয়েছে পুরুষোত্তম সংগম যুগ। সকলতকৈ অধিক সেবার স্থান হয়েছে মিউজিয়াম, তালে বহুত আহে, ভাল সেবার উপযুক্ত সন্তানের সংখ্যা কম। সকল সেবাকেন্দ্রই সেবার স্থান। দিল্লিত লিখা আছে আধ্যাত্মিক সংগ্রহালয়, ইয়ারও প্রকৃত অর্থ নোলায়। বহুতেই প্রশ্ন করে আপনাদের ভারতের কি সেবা করে আছে। ভগবানে কৈছে নহয় এয়া হয়েছে জঙ্গল, তোমালোক এই সংগমত আছা, জঙ্গলরও নোহা বাগিচারও নোহা, এতিয়া বাগিচালয় যাবলৈ পুরুষার্থ করে আছা। তোমালোকে এই রাবণ রাজ্য গ্রাম রাজ্যলৈ পরিবর্তন করে আছা। তোমালোকক সুধে ইমান টাকা পয়সা কোরপা আহে, কোয়া আমি বিকে সকলে করো, রাম রাজ্যের স্থাপনা হয়ে আছে, আপনাদের কেদিনমান আহি বুঝক যে আমি কি করে আছো, আমার লক্ষ্য উদ্দেশ্য কি। তেওঁলোকে সার্বভৌমত্বক নামানে, সেয়েহে রজাসকলের বাদশাহী শেষ করে দিছে। এই সময় তেওঁলোকও তমপ্রধান হয়ে গেছে, সেইভাবে ভাল নালাগে। ড্রামা অনুসরি তেওঁলোকৰো কোনো দুঃখ নাই, যি কিছু ড্রামাত আছে সেই ভূমিকায় আমি পালন করে। কল্পে কল্পে পিতার দ্বারা স্থাপনার এই ভূমিকা চলে, খরচও তোমালোক সন্তানসকলে নিজের বাবে করা। শ্রীমতত নিজের খরচ করে নিজের বাবেই সত্যযুগী রাজধানী স্থাপনা করে আছা, আন কোনো গমেই নাপায়। অজান যোদ্ধা হিসাবে তোমালোকৰ নাম প্রসিদ্ধ, বাস্তবত সেই সেনাত কোনো অজান যোদ্ধা নাথাকে, সিপাহীসকলৰ পঞ্জীয়ন বহি থাকে। এনেকুৱা হব নোৱাৰে যার নাম আর নম্বর পঞ্জীয়ন বহিত না থাকিব। বাস্তবত অজান যোদ্ধা তেওঁলোকেই, তোমালোকেই হওয়া, কোনো পঞ্জীয়ন বহিত তোমালোকৰ নাম নাই, তোমালোকৰ কোনো অস্ত্র শক্তি নাই, ইয়াত পার্থিব হিংসাটো নাই। যুগবলেৰে তোমালোক বিশ্বত বিজয়ী হওয়া, ঈশ্বর সর্বশক্তিমান, স্মৃতিরে তোমালোকে শক্তি আহরণ করে আছা, শতপ্রধান হবর পিতার বাহির সত্যি যুগসূত্র গড়ি আছা। তোমালোক শতপ্রধান হলে রাজ্যও শতপ্রধান লাগিব, সেয়া তোমালোকে শ্রীমতত স্থাপনা করা। গুপ্ত তেওঁকেই কোৱা হয় যি আছে কিন্তু দেখা পোৱা না যায়। তোমালোকে শিব বাবাক এই দুচকুরে নেদেখা, তোমালোকও গুপ্ত, সেয়েহে শক্তিও তোমালোকে গুপ্তভাবে লৈ আছা। তোমালোকে বুঝি পোৱা যে আমি অতীতৰ পৰা পাবন হৈ আছো আৰু পবিত্রতাতেই শক্তি থাকে। তোমালোক সকলো সত্যযুগত পাবন হবা, তার এই 84 জন্মের কাহিনী পিতাই শুনায়। তোমালোকে পিতার পৰা শক্তি লৈ পবিত্র হৈ পবিত্র সৃষ্টিত রাজত্ব করবা, বাহুবলেরে কেতিয়াও কোনেও বিশ্ব জয়লাভ করব নোৱাৰে। এয়া হৈছে যুগবলৰ কথা, তেওঁলোকে যুদ্ধ করে কিন্তু বাদশাহী তোমালোকৰ হাতলৈ আহিব। পিতা সর্বশক্তিমান, গতিকে তেওঁৰ পৰা শক্তি পাব লাগে। তোমালোকে পিতাক আৰু ৰচনাৰ আদিমধ্য অন্তকো জানা, তোমালোকে জানা যে আমিয়েই সদর্শন চক্রধারী হোম, এইটো স্মৃতি সকলোরে না থাকে, তোমালোক সন্তানসকলৰ স্মৃতি থাকিব লাগে, কারণ তোমালোক সন্তান সকলেহে এই জ্ঞান লাভ করা। বাহিৰৰ কোনে বুঝিব নোৱাৰে, সেইভাবে সভাত বহুৱা নহয়। পতীত পাবন পিতাক সকলোৱে আহ্বান করে, কিন্তু কোনেও নিজক পতীত বুলি নাভাবে, পতীত পাবন সীতারাম বলে এনে গায়ন করে থাকে। তোমালোক সকলো হৈছে কইনা, পিতা হৈছে দৰা, তেও আহে সকলোৰে সদগতি কৰিবলৈ। তোমালোক সন্তানসকলক অলংকৃত করে, তোমালোকে দ্বৈত ইঞ্জিন পাইছা, রোলস রয়েলস এক প্রকার মটর গাড়ি, ইঞ্জিন বড় ভাল, পিতাও এনেকুৱা। এনেকৈ কয় পতীত পাবন আহক, আমাক পাবন করে লগত লৈ যাওক। তোমালোক সকলো শান্ত হৈ বহি আছা, কোনো বাধ্য আদি নবজোৱা, কষ্টৰ কথা নাই, চলোতে ফুরুতে পিতাক স্মরণ করে থাকা, যাকেই পোৱা ৰাস্তাত দেখুৱাই থাকা, রাস্তা দেখুৱাই থাকা। পিতাই কয় মোর বা লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ আদির যিসকল ভক্ত আছে তেওঁলোকক এই দান দিব লাগে, ব্যর্থত যাব দিব নালাগে, পাত্রকে দান দিয়া হয়, পতীত মনুষ্যই পতীতকে দান দি করে থাকে। পিতা হৈছে সর্বশক্তিমান, তেওঁৰ পৰা শক্তি লৈ
তোমালোক উত্তম হওয়া, রাবণ যেতে আহে সেই সময়ত উত্তেতা আর দাপরের সঙ্গম হয়। এয়া হচ্ছে কলিযুগ আর সত্যযুগের সঙ্গম। জ্ঞান কিমান সময় আর ভক্তি কিমান সময় চলে সেই সকল কথা তোমালকে বুঝি আকো বুঝাব লাগে। মূল কথা হচ্ছে বেহদর অসীমর পিতাক স্মরণ করা। যেতিয়া বেহদর পিতা আহে তেতিয়া বিনাশও হয়। মহাভারতের যুদ্ধ কেতিয়া হল? যেতিয়া ভগবানে রাজযোগ শিকাইছিল। বুঝিব পৰা যায় যে নতুন সৃষ্টির আরম্ভণি পুরনি সৃষ্টির অন্ত আর বিনাশ হব লাগে। সৃষ্টি গুড় অন্ধকারত আছে, এতিয়া তেওঁলোকক জগাব লাগে। আধাগল্পরপরা শুয়ে আছে পিতায় বুঝাই নিজক আত্মা বলে বুঝি ভাই ভাই দৃষ্টিরে চা। যেতিয়া তোমালোকে কারবাক জ্ঞান দিবা তেতিয়া তোমালোকর বাণীত শক্তি আহিব। আত্মাহে পাবন আর প্রতীত হয়। আত্মা পাবন হলে তেতিয়া শরীরও পাবন হব। এতিয়াতো পাব নয়, পাবন সকলো হব লাগে, কোনোবাই যোগ বলে কোনোবাই শাস্তির দ্বারা। স্মৃতির যাত্রাত পরিশ্রম হয়, বাবাই অভ্যাসও করাই থাকে। জলকে যাওয়া বাবার স্মৃতিত যাওয়া, যেনে খ্রিস্টিয়ান যাজক সকল শান্তিরে যীশুখ্রিস্টর স্মৃতিত যায় আর যীশুখ্রিস্ট স্মরণ করে। ভারতবাসীতো অনেকক স্মরণ করে। পিতায় কয় এজনের বাদে আন কাকুকে স্মরণ করিবা। বেহতর পিতার দ্বারা আমি মুক্তি আর জীবন মুক্তির অধিকারী হোক। সেকেন্ডত জীবন মুক্তি পোয়া যায়। সত্যযুগত সকল জীবন মুক্তিত আসিল, কলিযুগত সকল জীবন বন্ধনত আছে। এয়া কোনো গম না পাই এই সকলবর কথা পিতায় সন্তানকলক বুঝায়। সন্তানকলে আকো পিতাক প্রত্যক্ষ করে, সকলো ফালে পরিক্রমা লগায়। তোমালোকর কর্তব্য হয়েছে মনুষ্য মাত্রকে এইটা বার্তা দিয়া যে এয়া পুরুষোত্তম সঙ্গম যুগ। বেহদর পিতা বেহদর উত্তরাধিকার দিবলে আইছে। পিতায় কয় মামি কম কেবল মুখে স্মরণ করা, তেতিয়া বিকর্ম বিনাশ হব, পাপ মোচন হব। এয়া হয়েছে সচা গীতা যি পিতায় শিকায়। মনুষ্য মতের অবনমিত হয়েছা, ভগবানের মতত তোমালোকে উত্তরাধিকার লই আসা। মূল কথা হয়েছে উঠোতে বহুতে চলোতে ফুরুতে বাবাক স্মরণ করে থাকা আর পরিচয় দিয়ে থাকা। বেজতো তোমালোকর ওসর আছে, বিনামূল্যে দিয়াত কোনো অসুবিধা নাই, কিন্তু পাত্র চাইহে। পিতায় সন্তানবিলাক অভিযোগ দিয়ে যে তোমালোকে লৌকিক পিতাক স্মরণ করা আর মোক পারলৌকিক পিতাক পাহরি যাওয়া, লাজ নালাগে নে? তোমালোকে পবিত্র প্রবৃত্তি মার্গর গৃহস্থ ব্যবহারত আসিলে আকো এতিয়া হব লাগে। তোমালোক হয়েছে ভগবানের সঙ্গে চুক্তি করুতা, নিজের ভিতর চা বুদ্ধি করবাত দিকভ্রান্ততো হয়ে না থাকে। পিতাক কিমান সময় স্মরণ করিলা? পিতায় কয় অন্যর সঙ্গ এরি এজন সঙ্গ লওয়া, ভুল করিব নালাগে। এয়াও বুঝাইছে যে ভাই ভাই দৃষ্টিতে চা, তেতিয়া দেহ দৃষ্টিগোচর নহব, দৃষ্টি দূষিত নহব, লক্ষ্যস্থল আছে নহয়। এই জ্ঞান এতিয়াহে তোমালোকে পোয়া। ভাই ভাই বলেতো সকলে কয়, মনুষ্যই কয় ভাতৃত্ববোধ, এয়াতো ভাল কথা। পরমপিতা পরমাত্মার আমি সন্তান, তেন্তে ইয়াত কিয় বহি আসা? পিতায় স্বর্গ স্থাপনা করে, গতিকে এনেকৈ বুঝাই উন্নতি প্রাপ্ত করে থাকা। পিতা সেবাধারী কন্যা বহুত লাগে, সেবা কেন্দ্রতো স্থাপনা হয়ে গিয়ে থাকে। সন্তানবল শখ আছে বুঝি পায় বহুতরে কল্যাণ হব, কিন্তু তত্ত্বাবধান লওতা শিক্ষক সকলও ভাল মহারথী হব লাগে। শিক্ষক সকল ক্রমানুসরী হয়। বাবাই কয় যত লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, শিবর মন্দির আছে, গঙ্গার পারত যত বহুত ভিড় হয় তাত সেবা করব লাগে। বুঝুয়া ভগবানে কয় কাম মহাশত্রু, তোমালোকে শ্রীমত অনুসরি সেবা করে থাকা, এয়া তোমালোকর ঈশ্বরীয় পরিয়াল। ইয়াত সাত দিনের ভাতৃত বহি আহি পরিয়ালর লগত থাকা, তোমালোক সন্তানকল বহুত আনন্দিত হব লাগে। বেহদর পিতা যার দ্বারা তোমালোক পদ্ম পদম ভাগ্যশালী হওয়া, জগতে না জানে যে ভগবানেও পড়াব পারে। ইয়াত তোমালোকে পড়া, গতিকে তোমালোক কিমান আনন্দিত হব লাগে। আমি উচ্চতকৈ উচ্চত যাবলৈ পড়ি আছো, কিমান বিশাল অন্তর হব লাগে। তোমালোকে পিতার ধার বরুয়া, ঈশ্বরের অর্থে যে দিয়া পরবর্তী জন্মত তার প্রতিদান লওয়া নহয়। বাবাক তোমালোকে সকলো দিলা, যেতিয়া বাবাইও তোমালোকে সকলো দিব লাগিব। মই বাবাক দিলো এইটো খেয়াল কেতিয়াও আহিব নালাগে। বহুতর ভিতর চলে মই ইমান দিলো, মোর প্রতি কিয় বিশেষ আতিথ্য নেদেখালে। তোমালোকে এমুঠি চাউল দি বিশ্বর বাচ্চা হিলবা। বাবাতো হয়েছে দাতা, রজা সকল অভিজাত হয়। প্রথম সাক্ষাৎ হলে তেতিয়া আমি উপহার দিও, তেওঁলোকে কেতিয়াও হাতরে নলয়। সেক্রেটারি ফালে ইঙ্গিত দিব, গতিকে শিব বাবা যিজন দাতা হয় তেও কেনেকৈ লব? এও বেহদর পিতা নহয় জানো, এর সন্মুখত তোমালোকে উপহার রাখা, কিন্তু বাবাইতো প্রতিদানত এশ গুণ দিব, গতিকে মই দিলো এইটো খেয়াল কেতিয়াও আহিব নালাগে। সদায় বুঝিবা মইতো লম, তাত তোমালোক পদমপতি হবগৈ। তোমালোক বাস্তবত পদ্ম পদম ভাগ্যশালী হওয়া, বহুত বিশাল অন্তরের সন্তানও আছে, কিছুমান কৃপণও আছে, বুঝি নাপায় যে আমি পদ্ম পদম পতি হোঁ, আমি বহুত সুখী হোঁ।
যেতিয়া পরমাত্মা পিতা হাজির না থাকে তেতিয়া গাঁও পকিয়া কৈ অল্পকালৰ বাবে ফল দিয়ে, যেতিয়া হাজির থাকে তেতিয়া একৈশ জন্মৰ বাবে দিয়ে। এনেকৈ গায়ন করা হয়েছে যে শিব বাবার ভঁড়াল ভরপুর, চোয়া বহুত সন্তান আছে, কোনেও এইটু গম নাপায় যে কোনে কি দিয়ে। পিতাই জানে আর পিতার পাত্রই ব্রহ্মাই জানে, যত পিতা থাকে একেবারে সাধারণ হয়। সেই কারণে সন্তানকল ইয়ার বাহিরলৈ গেলে সেই নিচা নোহা হয়ে যায়, জ্ঞান যোগ না থাকলে অরিয়া করে চলি থাকে। ভাল ভাল সন্তান সকলক মায়াই হরুয়াই দিয়ে, মায়াই বিমুখ করে দিয়ে। শিব বাবা যার ওসরলৈ তোমালোক আহা তেওঁক তোমালোকে স্মরণ করব নোৱাৰা, ভিতরে অপার আনন্দিত হয়ে থাকবে লাগে। সে দিনটি আজি আহিল যার বাবে কইছিলা আপুনি আহিলে আমি আপনার হয়ে যাম। ভগবান আহি তুলি লয় তেন্তে কিমান সৌভাগ্যশালী বলে কোয়া হব, কিমান আনন্দিত হয়ে থাকবে লাগে। কিন্তু মায়ায় আনন্দ নোহা করে দিয়ে। ভাল বারো আজিকালি অতি মরমর কল্পর পাশত পুনরায় মিলি থাকা সন্তানগুলোর প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহপূর্ণ স্মরণ আর কুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক সন্তানগুলোক নমস্কার, আমি আত্মিক সন্তানগুলো আত্মিক পিতাক নমস্কার নমস্কার নমস্কার। ধারণাভাবে মুখ্য আর এক নম্বর, ভগবানে আমাক তুলি লৈছে, তেওঁ আমাক শিক্ষক হয়ে পড়াই আছে, নিজের পদ্মা পদম ভাগ্যক সুরী আনন্দ থাকবে লাগে। দুই নম্বর, আমি আত্মা ভাই ভাই এইটু দৃষ্টি দৃঢ় করব লাগে, দেহক চাব নালাগে। ভগবানের সঙ্গে চুক্তি করার পাছত বুদ্ধি ইফালে সিফালে ভ্রমিত করব নালাগে। বরদান, এই অলৌকিক জীবনত সম্বন্ধর শক্তিরে অবিনাশী স্নেহ আর সহযোগ প্রাপ্ত করুতা শ্রেষ্ঠ আত্মা ভাব। এই অলৌকিক জীবনত সম্বন্ধর শক্তিরে অবিনাশী স্নেহ আর সহযোগ প্রাপ্ত করুতা শ্রেষ্ঠ আত্মা ভাব। এই অলৌকিক জীবনত সম্বন্ধর শক্তি তোমালোক সন্তানগুলোর দ্বৈত রূপত প্রাপ্ত হয়েছে, এক হয়েছে পিতার দ্বারা সর্বসম্বন্ধ, আনটু দৈবী পরিয়ালর দ্বারা সম্বন্ধ। এই সম্বন্ধর দ্বারা সদায় নিঃস্বার্থ স্নেহ অবিনাশী স্নেহ আর সহযোগ সদায় প্রাপ্ত হয়ে থাকে। গতি তোমালোকর সম্বন্ধরও শক্তি আছে, এনেকা শ্রেষ্ঠ অলৌকিক জীবনধারী শক্তি সম্পন্ন বরদানী আত্মা হওয়া, সেহে অভিযোগ করুতা নহয় সদায় রাজি হয়ে থাকুতা হওয়া। স্লোগান, যে কোনো পরিকল্পনা বিদেহী সাক্ষী হয়ে ভাবা আর সেকেন্ডক স্থিতি সরল করে তোলা, যে কোনো পরিকল্পনা বিদেহী সাক্ষী হয়ে ভাবা আর সেকেন্ডত স্থিতি সরল করে তোলা। ওম শান্তি।